হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আজকে আমি আপনাদেরকে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি দেখাবো যেখানে আমরা জানবো গ্রুপ ডি পোস্টে নিয়োগ চলছে পশ্চিমবঙ্গে গ্রুপ ডি পোস্টের যে নোটিফিকেশন সেটা কিন্তু বেরিয়ে গেছে যারা যারা এখন অবধি আবেদন করেননি সবাইকে রিকোয়েস্ট রইল ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন এবং জেনে নিন যে আপনারা কোন কোন কোয়ালিফিকেশান আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন এবং তার সাথে সাথে কত বেতন পাওয়া যাবে সমস্ত কিছু আজকে আমরা ডিটেলে আলোচনা করব যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে এই ধরনের চাকরি আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গে কিন্তু গ্রুপ ডি পোস্টের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু বেরিয়ে গেছে যেখানে দেখতে পাচ্ছেন আপনারা কোন কোয়ালিফিকেশানে আবেদন করতে পারবেন সেটা হচ্ছে ক্লাস এইট পাস যারা যারা অষ্টম শ্রেণী পাস করেছেন তারা কিন্তু এখানে সবাই আবেদন করতে পারছেন স্টেট লেভেল থেকেও বা সেন্ট্রাল লেভেল থেকেও যারা যারা যে কোনো বোর্ডে ক্লাস এইট পাস পাস হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যারা যারা হায়ার এডুকেশন কমপ্লিট করছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছেন এখানে দেখুন যে বয়সের যে লিমিট সেটা হচ্ছে বয়স রাখা হয়েছে মিনিমাম আঠারো বছর থেকে ম্যাক্সিমাম চল্লিশ বছর অবধি এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য আর যারা যারা এসসি এসটি ওবিসি বা এক্স সার্ভিসম্যান বা পিডাব্লিউডি রয়েছেন তাদের ক্ষেত্রে যা সরকারিভাবে বয়সে ছাড় পান সেটা কিন্তু আপনারা সবাই পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশান ফিজ কত লাগছে সেটা হচ্ছে এসসি এস টি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য একশো টাকা করে লাগছে আর ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেটদের জন্য দুশো টাকা করে কিন্তু অ্যাপ্লিকেশান ফিজ লাগছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে বলে রাখি এখানে বেতন কত টাকা দেওয়া হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে খুব ভালো মানের বেতন রয়েছে গ্রুপ ডি পোস্ট ক্লাস এইট পাস যোগ্যতায় কিন্তু মিনিমাম সতেরো হাজার টাকা পার মান্থ আপনাদেরকে কিন্তু স্যালারি দেওয়া হবে যেখানে সেটা ইনক্রিমেন্ট হয়ে কিন্তু তেতাল্লিশ হাজার ছশো টাকা কিন্তু বেতন হওয়ার চান্স রয়েছে এখানে আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে প্রথমেই বলা রয়েছে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া ভারতবাসী হতে হবে এবং তার সাথে সাথে বয়স থাকতে হবে আঠারো থেকে চল্লিশের মধ্যে ফর জেনারেল ক্যান্ডিডেট আর এসসি এস টি যা সরকারিভাবে বয়সের ছাড় পান সেটা কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ এস সি এসটিরা পাঁচ বছরের ছাড় পাবেন আর ও বিসি ক্যান্ডিডেটরা তিন বছরের ছাড় কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে এরপরে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন অফিসিয়ালি লেখা রয়েছে এটা যে এডুকেশনাল কোয়ালিফিকেশান লেখা রয়েছে সেটা হচ্ছে ক্লাস এইট পাস তো এই নোটিফিকেশানটি বেরিয়েছে সাতাশে জানুয়ারি দু হাজার বাইশ তো সাতাশে জানুয়ারি অবধি আপনাদের কিন্তু ক্লাস এইট পাস যোগ্যতা কিন্তু থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে আপনাদের বলে রাখি কিভাবে নিয়োগ হবে তো নিয়োগ নিয়োগ হবে কিন্তু এখানে লিখিত পরীক্ষা হবে এবং তারপরে ইন্টারভিউ হবে এই দুটি ধাপের মাধ্যমেই কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে তো লিখিত পরীক্ষা কিন্তু পঁচাশি নম্বরের হবে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন এক একটি কোশ্চেন এক নম্বর করে দেওয়া হবে ঠিক আছে তো দেখুন এখানে টোটাল যে তিনটি সাবজেক্টে পরীক্ষা হবে প্রথমে যে সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ যেখানে ইতিহাস ভূগোল ফিজিক্যাল সায়েন্স বায়ো সায়েন্স এনভায়রমেন্টাল সায়েন্স কিন্তু থাকছে যেখানে চল্লিশটি কোশ্চেন চল্লিশ নম্বরের দ্বিতীয় যে সাবজেক্ট সেটা হচ্ছে বাংলা সাবজেক্টে পরীক্ষা হবে যেখানে কিন্তু দশটি কোশ্চেন দশ নম্বরের আর তারপরে হচ্ছে অঙ্কতে পরীক্ষা হবে যেখানে থাকবে এরিথমেটিক অ্যালজেব্রা আর জিওমেট্রি এখানে পঁয়ত্রিশটি কোশ্চেন পঁয়ত্রিশ নম্বর কিন্তু আপনাদেরকে দেওয়া হবে এখানে বলে রাখি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই তিনটি বিষয় পরীক্ষা হবে এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে ঠিক আছে নেগেটিভ মার্কিংটা কিন্তু আপনাদেরকে এখানে ধ্যান দিতে হবে দেখতে পাচ্ছেন ওয়ান বাই টু হারে পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে পয়েন্ট ফাইভ জিরো হারে কিন্তু নম্বর এখানে কাটা যাবে অর্থাৎ যতগুলো ভুল উত্তর দেবেন প্রত্যেকটি কোয়েশ্চানে কিন্তু পয়েন্ট ফাইভ জিরো করে কিন্তু আপনাদের নম্বর কাটা হবে ঠিক আছে এরপরে দেখুন লিখিত পরীক্ষা হওয়ার পরে আপনাদের কিন্তু ইন্টারভিউ হবে যেটা কিন্তু পনেরো নম্বরের হবে যেখানে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তার সাথে সাথে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হবে এটাই হচ্ছে পরের পনের নম্বরের একটি ইন্টারভিউ হবে এবং তারপরে ফাইনাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে মেডিকেল টেস্ট হবে এবং তারপরেই কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে তো এটা হচ্ছে গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে গেছে যেখানে দেখতে পাচ্ছেন খুব ভালো সুযোগ রয়েছে ক্লাস এইট পাস যোগ্যতা আপনারা কিন্তু সতেরো হাজার টাকা পার মান্থ স্যালারি কিন্তু পেতে পারেন তো আপনারা কীভাবে আবেদন আবেদন করবেন সেটা হচ্ছে আপনাদেরকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু এখানে অনলি অ্যাকসেপ্টেড হবে যেখানে আপনাদেরকে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে তো সবাইকে রিকোয়েস্ট রইলো ভিডিওর নিচে আমাকে কমেন্ট করে জানান আমি আপনাদেরকে সেই যে লিঙ্ক রয়েছে যেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন সেই লিঙ্কটি আমি কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দেবো তো তাই যারা যারা আবেদন করতে চাইছেন ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি সেখানে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেখানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন তো এখানে বলে রাখি দেখুন উনত্রিশে জানুয়ারি দু হাজার বাইশ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন চলছে এবং এটার যে লাস্ট ডেট সেটা হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ বিকাল চারটা অবধি তো সেই সময় অবধি কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো তাই তাড়াতাড়ি আপনারা কিন্তু আবেদন কমপ্লিট করে দিন যেহেতু অনলাইনে অ্যাপ্লিকেশন হচ্ছে তো তাই খুব তাড়াতাড়ি আজকেই কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিন ঠিক আছে তো এই দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশানটি কিন্তু সাতাশে জানুয়ারি দু কিন্তু বেরিয়েছে তো এটাই হচ্ছে আজকের সম্পূর্ণ বিষয়বস্তু যারা যারা এখনও অবধি আবেদন করেননি সবাইকে রিকোয়েস্ট রইল এটার জন্য আবেদন করতে ভুলবেন না খুব ভালো মানের বেতনে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন এবং যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে এই ধরনের চাকরি আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ